চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের করে দেখাবো ঝিঙে এবং আলুর খোসা বাটা। এই খোসাগুলো আমরা ফেলে না দিয়ে সেটাকেও আমরা রান্না করে খেতে পারি। তাহলে চলো দেখে নাও আমি কীরমভাবে এই রেসিপিটা করছি। এখানে আমি ছাড়ানো ঝিঙে এবং আলুর খোসা নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে এই খোসাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, এই তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 কোয়া মতো রসুন। শুকনো লঙ্কা, কালো জিরে এবং রসুনটাকে একটু আমি ফ্রাই করে নেব। এই খোসাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই খোসাটার মধ্যে ফোড়নটা দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা রেডি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা 2 মিনিট ফ্রাই করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা বাটা। এবার এটাকে ভালো মতো ফ্রাই করে নেব যতক্ষণ না এই জলটা টেনে যাচ্ছে। খোসা বাটা একদম রেডি গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। দুর্দান্ত স্বাদের খোসা বাটা একদম রেডি গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। আমার এই খোসা বাটার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল বাইরের রান্নাঘর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আজকের জন্য টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।